নমস্কার বন্ধুরা, জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আমি জিকো আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। ভূত চতুর্দশী, কালী পুজো ও দেওয়ালি তিনটে সম্মিশ্রণে একটি ব্লগ ভিডিও আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই দিওয়ালি উপলক্ষে আমাদের বাড়িটা কিভাবে লাইটিং করে সাজানো হয়েছে। সামান্য লাইটিংয়ের মাধ্যমে আমাদের বাড়িটি সাজিয়ে তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আপনারা দেখতে থাকুন। আজ সোমবার 24 তারিখ, আমি চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কেমন ঘুরলাম, কী করলাম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কালী পুজোর দিন সকালবেলা এসেছিলাম দক্ষিণেশ্বর। এত পরিমাণে বৃষ্টি কী আর বলবো, সেই দিন প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই সেভাবে ভিডিও করতে পারিনি দক্ষিণেশ্বরে। কিন্তু যেটুকুন করেছি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করেছিলাম এখন দুপুরবেলা বাজে 2:20, সেই ভিড়টা সেইভাবে চোখে পড়লো না, বেশ ফাঁকাই ছিল। ফাঁকায় ফাঁকায় আমি দেবী মার দর্শন করে নিই, তারপর আবার কথা হবে আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন বাড়ি ফিরে 5:20 বাজে, ঘোষ পরিবারের ঠাকুর মন্দির থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাড়ির এই কালী পূজা উপলক্ষে করা লক্ষ্মীর পূজার আয়োজন প্রস্তুতি। দেখুন এটি হচ্ছে অলক্ষ্মী। এই লক্ষ্মীটি গোবর দিয়ে বানাতে হয় এই ঠাকুরটি, আর এখানে তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ কুবের। এইগুলি চালগুড়ি দিয়ে বানাতে হয়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আপনারা দেখে নিন কালী পূজার সন্ধ্যায় পুরি পোড়ানো। এই পুরি পোড়ানোটি আপনারা দেখতে থাকুন। চলবে
আপনাদেরকে নিয়ে যাই গোপালনগর পশ্চিমপাড়া রক্ষা কালীতলায়। এই কালীতলায় কালী পুজোর দিন কোনো কালী পূজা হয় না, কিন্তু অন্য একদিন হয়। কিন্তু কালী পূজা উপলক্ষে বেদিটি খুব সুন্দর করে ফুলের মালা ও প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। সেই সামান্য ভিডিওটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। সব কিছু কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম পূজা পরিক্রমা। আজকের ডেস্টিনেশান হরিপাল। হরিপালেরই বেশ কিছু পূজা মণ্ডপ প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওটির মাধ্যমে। এখন যে পূজা মণ্ডপটিতে যাচ্ছি, এই ক্লাবটির নাম হলো রুদ্র শক্তি। এই ক্লাবটি হলো হরিপাল স্টেশনের একদম সামনে, আপনারা বলতেও পারেন বিবেকানন্দ কলেজের কাছে। এই পূজা মণ্ডপটি আপনারা দেখতে থাকুন। পূজা মণ্ডপ ও প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রুদ্র শক্তি ক্লাবের পূজা মণ্ডপটি জাস্ট অসাধারণ হয়েছে, প্রতিমাটি তো কোনো কথাই হবে না, দেখতে থাকুন। আমাদের দুর্গা দালানে যে প্রতিমা রাখা হয়েছে, আগত দর্শনার্থীদের আমরা শুভ দীপাবলির স্মৃতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। সকলকে অনুরোধ করছি আপনারা চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি হরিপাল বলাকা সংঘের পূজা মণ্ডপ ও প্রতিমা দর্শনে। হরিপাল বলাকা সংঘের পূজা মণ্ডপ ও প্রতিমা আপনারা দেখে নিন, জাস্ট ফাটাফাটি অসাধারণ একটি প্রতিমা। পুজো পরিক্রমা এখানেই শেষ করলাম। সকলকে জানাই শুভ রাত্রি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে বিকাল 3:30। কাল যে বাড়িতে গড়া লক্ষ্মীর পূজা হয়েছিল, সেই গড়া লক্ষ্মীকেই বিজয়া করতে চলে এসেছি পুকুর ঘাটে। মা বিজয়া করে দিচ্ছে গড়া লক্ষ্মীগুলো, সেই ছোট্ট করে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবং আজকের পর্বটা এখানেই শেষ করছি। তা আমার এই ব্লগ বা আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল বা ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।